गण गण मंगल गायक जय हे गायक भाव सिंधु विराट मराठा गाविर उत्कल गंग পড়াশোনা পড়াশোনা নাই হই পুরুলিয়া থেকে আসিছি তাই স্কুলে যেতে পারিনি তাই এসে আসতে বাধ্য হচ্ছে বাবা মায়ের সঙ্গে আসতে বাধ্য হচ্ছে তার জন্য তোমরা কি চাইছো আমরা পড়াশোনা চাই তাই পড়াশোনা হয় নাই ঠিক না সে বাবা ভালো কি খাবো তার জন্য সেই জন্য এসেছি সবাই তুমি কি চাইছো বই খাতা দিয়েছে তো আমরা এখন পড়ি সকাল বিকাল তো আমাদের এটা ভালো লাগছে এই যে তোমরা পড়তে পাচ্ছ তোমাদের ভাই বোনদের সাথে একসাথে পড়তে পাচ্ছ এটা তোমাকে কতখানি ভালো মনে হচ্ছে খুব ভালো লাগছে পড়ছি তো কতজন তোমরা আছো মোটামুটি 21 লাগছে তোমরা কোথা থেকে এসেছো পুরুলিয়া কোথায় পুরুলিয়ার এখানে এসেছো 6 মাস থাকি 6 মাস থাকো তোমরা কি পড়াশোনা করেছো কোনোদিন পড়াশোনা ঘরে থাকলে করি তখন লকডাউন এখানে এসেছি কিছু এখন ভালো লাগছে যে তো আর একটা সরকারি স্কুল তো মানে বাচ্চাদের সাথে পড়তে তো না আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের একটি ইটভাটার সামনে পেটের দায়ে ইটভাটায় কাজ করতে আসেন কিন্তু তাদের সঙ্গে আসে কচি কাচারা অর্থাৎ প্রত্যেকেরই ছেলে মেয়েরা কিন্তু বাবা মার সঙ্গে এখানে আসে এবং তারা 5-4 মাস বাবা মার সঙ্গে খাটে পড়াশোনা থেকে তারা কিন্তু সম্পূর্ণ ডিটাচ অর্থাৎ যেখানে রাইট টু এডুকেশন অ্যাক্ট বা সবার জন্য শিক্ষার অধিকার সরকার লাগু করেছে অথচ এখানের 20-22 জন যে বাচ্চা আছে ছেলে মেয়েরা আছে তারা কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত আমাদের যে মেয়েরা সবকে নিয়ে এসেছে একসাথে এখানে পরিবারটা রয়েছে পড়াশোনা হচ্ছে না পাচ্ছি না আমরা গরিব মানুষ তো আমরা তাইলে সঙ্গে রাখতে হয় 6 মাস বাইরে 6 মাস ঘরে ওই জন্য কষ্ট শাস্তি পড়াশোনা নাই ছেলেদের সঙ্গে সাথে ঘুরছে এরা কি কোনো স্কুলে পড়ে না পারিনি পড়াতে 6 মাস পড়ে 6 মাস এখানে নিয়ে আসা হয় তার মধ্যে শিক্ষা দীক্ষা নাই তো সমস্ত ভুলে যাচ্ছি আপনারা কি চাইছেন কি হলে ভালো হতো আমরা তো বাইরে আসিছি না আমার তো আর কিছু নাই হাতে তোমাদের নিয়ে নির্ভয় আমাদের ওইটাই আমরা চাইছি সেই পরিযায়ী শ্রমিক তারা কিন্তু পেটের দায়ে এই বিষ্ণুপুরে এসে পড়ে আছেন 6 মাস 7 মাস 8 মাস এখানে থাকবেন তারপর আবার সেখানে ফিরে যাবেন পরবর্তী ক্ষেত্রে আবার সবার এখানে আসবে অর্থাৎ এই আসা যাওয়ার মধ্যে কিন্তু বাচ্চা ছেলে মেয়েরা তারা কিন্তু পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে এখনো পর্যন্ত আপাতত সরকারিভাবে না হলেও এই ইটভাটার মালিক এবং এখানের যারা মোটামুটি সামাজিক মানুষ তারা কিন্তু এগিয়ে এসেছেন এবং সকাল সন্ধে এখানে ক্লাস হচ্ছে ছেলে মেয়েরা উৎসাহের সঙ্গে তারা কিন্তু পড়াশোনা করছে এখন বাবা মায়ের মধ্যে কিছুটা হলেও আশা জেগেছে যে আমার ছেলে মেয়েরা হয়তো পড়াশোনা করবে হয়তো পড়াশোনা শিখবে আসে ওদের বাবা মায়ের সঙ্গে কিন্তু পড়াশোনা তাদের কিছু হয় না এখন আমরা চিন্তা ভাবনা করলাম যদি ওই আমাদের মানে ভিডিও ভলেন্টিয়ার্স এসে যদি আমাদের সহযোগিতা করে আমাদের অন্তত একটা স্কুল করে এই ছেলেগুলোকে যে কদিন আমার কাছে থাকবে তাদেরকে যদি একটু পড়ার মনে একটু ইয়ে করতে পারি তাহলে বাড়িতে যেও তারা 6 মাস থাকবে এখানেও 6 মাস থাকবে অন্তত একটা ভালো মানুষ তৈরি হবে সেই আশা নিয়ে আমি এখন মাস্টার নিয়োগ করে একটা স্কুল ছোটখাটো চালু করেছি যে সরকার বাহাদুর যদি আমাদের কোনো রকম এদের স্কুলের একটা উদ্যোগ নিয়ে যদি সহযোগিতা করতে পারে এবং আমি প্রত্যেকটি ভাটা মালিককে বলবো এরকম ধরনের যদি একটা কাজ করে মানে কি বলবো উন্নয়নমূলক যে এইসব বাচ্চারা অন্তত স্কুলমুখী হোক সেটা রেখে আমি খুবই খুশি হব সবাইকে এই কথা জানাচ্ছি এবং সরকার বাহাদুরকেও বলছি যেন এরকম আমাদের যারা সব ভিডিও অপারেটিং করছে তাদেরকে বলে অন্তত প্রত্যেক ভাটাতে এই জিনিসটা যেন সবাই সচল রাখে এবং চেষ্টা করে যেন একটা করতে পারা যায় সেই হিসাব নিয়ে অন্তত কাজটা করুক আপাতত বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের
প্রায় 50 থেকে 55টি ইটভাটা এরকম চলছে। প্রতিটি ভাটাতেই প্রায় 20-25 জন করে কিন্তু এরকম ছেলেমেয়েরা আছে যারা বাইরে থেকে তাদের মা বাবার হাত ধরে এখানে ইটভাটায় এসেছে এবং মা বাবার সঙ্গেই যারা ফাইফরমাস খেটে দিচ্ছে তারা কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত, অর্থাৎ শিক্ষালয়ে কিন্তু তারা যেতে পারেনি অর্থাৎ তাদের যাওয়া সম্ভব হয়নি, কারণ তারা তো আবার 6-7 মাস পরে ফিরে যাবে তাদের সেই নিজ গ্রামে। তাই সেই সমস্ত ছেলেমেয়েরা এটা কিন্তু সরকারিভাবে একটা উদ্যোগ নেওয়া যেতেই পারে, এরকমই দাবি সেই তাদের পরিবারদের। আমরা আরেকটা বার্তা দিতে চাই যে এরকম একটা ইটভাটা নয়, বিভিন্ন জায়গায় যত ইটভাটা আছে তার ছেলেমেয়েদের যেন এইভাবেই পড়াশোনার ব্যবস্থা করা হয়। অর্থাৎ আমরা একটা কথা বলতে চাই, রাইট টু এডুকেশন অ্যাক্ট অর্থাৎ সবার জন্য শিক্ষার অধিকার যেন বলবৎ করা হয়, সে ইটভাটা শ্রমিকই হোক আর সে দিন মজুরি হোক। বাঁকুড়া থেকে অভিজিৎ অধিকারী, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে। আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার এবং লাইক করুন, আর তাদের কমেন্ট বক্সে মূল্যবান যে বক্তব্য বা মন্তব্য সেটা লিখে জানান।